রসনাই আঙ্কেলের মুখে মুখে কথা বলছে, এত অসভ্যতা করছে ও। তবে আর বলছি কি তোমাকে, মেজ কাকামণিকে চুপ করিয়ে উপরে চলে গেল, মুখে মুখে তর্ক করলো, কেঁদে কেটে বলল আমি তো নিজে থেকে যাইনি, এর থেকে আমার মরে যাওয়াই ভালো, ছোটকে জিজ্ঞেস করো কোথায় গেছিলাম। আচ্ছা রসনাই বলেছে ও কোথায় গেছিল? মেজ কাকামণি তো জিজ্ঞেস করলো, কিন্তু ও মুখে মুখে তর্ক করলো, বলল আমি কিচ্ছু বলতে পারবো না, আপনার ছেলে নিয়ে গেছিল, আপনারা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। করিমা, আমার আমার ভেতরে ভেতরে না প্রচন্ড টেনশন হচ্ছিল, আমি তাই তোমার সাথে শেয়ার করলাম। টেনশন কিসের জন্য? করিমা তুমি কি বলছো, এটা তো টেনশন হওয়ার মতোই ব্যাপার, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। ওই ওই মেয়েটা বাচ্চার মাথা খাচ্ছে না কি করছে? আরণ্যক তো আজকে দুপুরবেলাও আমার সঙ্গেই ছিল। আচ্ছা জাহ্নবীদের মাথা খাচ্ছে মানেটা কি? করিমা তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, বাচ্চা রসনাইকে কোথায় পেল, আর যদি পেলই তাহলে বাড়ির বাইরে কেন নামিয়ে দিয়ে চলে গেল, ভেতরে কেন এলো না? এটা খুব অদ্ভুত ব্যাপার না? এক মিনিট, তুমি তো বললে ওদের নাকি রাস্তায় দেখা হয়েছিল। কিন্তু গরিমা ওরা তো গেছিল কলেজ স্ট্রিটে, আর বাচ্চার অফিস তো ভবানীপুরে, তাহলে দেখাটা কোথায় হলো? এক মিনিট, গুরুজির বাড়িটা কোথায়? সাউথ কলকাতায়। ও, তাহলে তো এটা একদমই অ্যাক্সিডেন্টাল মিটিং নয় গরিমা, কিছু তো একটা নিশ্চয়ই গন্ডগোল আছে যেটা আমরা কেউ জানি না। আচ্ছা দেখো, এটাও তো হতে পারে যে আরণ্যক হয়তো ওইদিকে কোনো একটা কাজে গেছিল, সেখানে দেখা হয়েছে। হ্যাঁ সেটা হলেই ভালো, এমনিতেও বাদশা ফিরলে মেজ কাকামণিওকে জিজ্ঞেস করবে। জাহ্নবীদি তুমি যদি কিছু জানতে পারো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। অফকোর্স জানাবো তোমায় গরিমা, আর আমাকে তো জানতেই হবে যে রসনাই কোথায় গিয়েছিল, কারণ ও যখন ফিরল তখন ওর একটা কানের দুল মিসিং। আচ্ছা গুরুজি, আমি এখানে আসার আগে আপনার ওয়ার্কশপ ছিল তাই না? হ্যাঁ, কেন? এইটা কেউ ফেলে গেছে, আপনি জানেন এটা কার? বাইরে গিয়ে এমন কি লাফালাফি করলো যে একটা কানের দুল হারিয়ে ফেললো। ছোট কানের দুল, তুমি কি করে জানলে? ছোট না না, ও তো আসলে ওই রকমই কানের দুল পরে তাই ভাবলাম। গুরুজির বাড়িতে দুলটা দেখলাম, গুরুজির বাড়িতে যদি ও গিয়ে থাকে আর ওর কানের দুল যদি পরেই গিয়ে থাকে, তাহলে গুরুজি বললেন কেন যে এত ছেলেমেয়েরা আসে কার পড়ে গেছে আমি কি করে জানবো? এই কথাটা তো বললেন না যে রসনাইও এসেছিল, তাহলে কি এটা কোনো কোইন্সিডেন্স? রসনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।